প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করব। আজকের অধ্যায় হলো হিন্দু ধর্ম ও নৈতিক মূল্যবোধ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা গত সপ্তাহেও এই অধ্যায়ের পর একটা ক্লাস নিয়েছিলাম সেগুলো হলো যে ধর্ম ও নৈতিক শিক্ষার পারস্পরিক সম্পর্ক উদারতা পরোপকার এই কয়টা অধ্যায় আমরা মানে পাঠ আলোচনা করেছিলাম আজকে তারপরের থেকে দেখো তোমাদের বইয়ের হিন্দু ধর্ম বইয়ের কত আজকে বাহাত্তর পৃষ্ঠা পাঠ কত চার চার পাঠ আছে তোমাদের সেবা পাঁচ আছে সৎ সাহস ছয় পাট আছে পরম সহিষ্ণুতা পরম পরম সহিষ্ণুতা সহিষ্ণুতা অর্থাৎ কর মদ সহি তারপর আছে উদারতা উদারতা পরোপকার সেবা সৎসাহস ও মাদক সেবন নৈতিক কাজ মাদক সেবন অনৈতিক কাজ অনৈতিক কাজ আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমে আলোচনা করব যে সেবা সেবা কি আমরা সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যে সেবা শব্দটির অর্থ হচ্ছে যত্ন বা শুশ্রূষা অর্থাৎ আমরা যত্ন করে যা কিছু করি সেগুলি হল সেবা বা কোনো কিছু কোনো পশু পাখি প্রাণী যদি অসুস্থ হয়ে যায় তাকে আমরা যে সেবার মাধ্যমে বা যে আদর যত্নের মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করি সেগুলি হল সেবা পরম মমতার অপরের পরিচর্যা করাকেও সেবা বলে অর্থাৎ পরম মমতায় মানে অতি আদরে এবং মনের ভালোবাসায় আমরা যে আদর আপ্যায়ন করি সেগুলোকেও সেবা বলে এটি মানুষের একটি বিশেষ গুণ সেবা পরম ধর্ম অর্থাৎ সেবা কি একটা পরম ধর্ম শাস্ত্রে বলা হচ্ছে হয়েছে বিজ্ঞানে জীব সেবা করবে কেননা প্রত্যেকে প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর বিদ্যমান তাই বৃক্ষ লতা পাক পাখালি পরিচর্যা করাও সেবার অংশ তাহলে দেখছো বন্ধুরা যে বৃক্ষ লতা পাতা ও পাক পাখালি অর্থাৎ পশু পাখিদের সেবা করা এবং গাছপালাদের যদি আমরা আদর যত্ন এবং সঠিক সময়ে জল দেই তাদের পরিচর্যা করি কেউ নষ্ট করলে তাকে যদি আমরা নিষেধ করি বুঝাই বা কোনো প্রাণী যেমন গরু ছাগল ওদেরকে অনেক সময় খেয়ে ফেলে সেই বৃক্ষ লতা পাতা তার থেকে আমাদের রক্ষা করতে পারলো সেটাও একটা সেবা এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে জন, সেই জন সে ঈশ্বর পারিবারিক জীবনে তথা সামাজিক জীবনে সেবার গুরুত্ব অপরিসীম পরিবারের প্রত্যেক সদস্য একে অপরকে যথাযথভাবে সেবা করা উচিত অর্থাৎ পরিবারেও আমরা যারা যে কজন আসি প্রত্যেকেই প্রত্যেকে সহযোগিতা করা সেবা করা আমাদের দায়িত্ব সমাজে প্রত্যেক মহান ব্যক্তি সেবা পরায়ণ চিকিৎসক রোগীকে সেবার মাধ্যমে সুস্থ করলে সেখানেই তার সার্থকতা অর্থাৎ চিকিৎসকও যদি কোনো রোগীকে সেবা দ্বারা সুস্থ করে সেটাই তার সার্থকতা গরিব দুঃখী অনাথকে সেবা করলে মূলত ঈশ্বরকে সেবা করা হয় দেখো যে অনেক জায়গায় তোমরা দেখবা যে গরিব দুঃখী বা অনাথ বালকেরা থাকে তাদের দেখবা যে অনেক বিত্তবান লোকেরা তাদের বিভিন্ন ধরনের খাবার জামা কাপড় পোশাক এবং কি টাকা পয়সা দিয়েও তাদের সহযোগিতা করে সেগুলোকেও সেবা বলা হয় মাতৃভূমি আমাদের মা এই মাতৃভূমিটা কি হচ্ছে আমাদের মা মায়ের মতো মাতৃভূমিকে আমাদের সেবা করতে হবে এই মায়ের মতো কি মাতৃভূমিতে মাতৃভূমিকে আমাদের সেবা করতে হবে আমরা পরিবারের সকল সদস্য সহ আত্মীয় স্বজন সমাজের সবাইকে সাধ্য মতো সেবা করব। অর্থাৎ কি করব আমরা আত্মীয় স্বজন এবং আমাদের আশেপাশে সমাজে যে সকল লোকজন আছে তাদেরকেও আমরা সেবা করবো বৃক্ষ লতাসহ প্রতিটি জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করবো কি কী বৃক্ষ লতাসহ অর্থাৎ সহ প্রতিটি জীবকেই আমরা ঈশ্বর জ্ঞানে মানে ভগবান রূপেই আমরা তাদেরকে সেবা করব। বিভিন্ন সেবামূলক কাজে সম্পৃক্ত থাকবো থাকবো এই যে প্রথমে যে বলছিলাম যে বিভিন্ন সেবামূলক কাজে মানে অনেক সেবামূলক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন জায়গায় এই গরিব দুঃখীদের বিভিন্ন ধরনের সহায়তা খাবার বিভিন্ন ধরনের সহায়তা করে এরপরে আমরা দেখো যে এটাই হলো তোমাদের সেবা সম্পর্কে বিভিন্ন আলোচনা এরপর আছে দেখো কি আছে এরপর আমাদের আছে যে সৎসাহস তাহলে আমরা দেখি এখন সৎসাহস যে সাহস শব্দটি মানে হচ্ছে ভয় না পেয়ে কোনো কোনো কাজ করতে এগিয়ে যাওয়া সাহস বলতে আমরা বুঝি কি যে কোনো কাজে আমরা ভয় পাবো না বা পিছবো না যে কোনো কাজই হোক আমাদের মনে শক্তি থাকতে হবে সাহস থাকতে হবে যে এই কাজটা আমি করব এবং আমি এটাকে শেষ করব। সেটা পড়ালেখা বিভিন্ন কিছু হতে পারে নিজের বিপদ হবে জেনেও কল্যাণকর কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার সে যে প্রবৃতি তার নাম সৎসাহস অর্থাৎ নিজের বিপদ হবে জেনেও কল্যাণকর কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার অর্থাৎ এমন কোনো কাজ আছে যেখানে গেলে বিপদ হতে পারে তা জেনেও সেই কাজটা আমরা করবো সেটাও হলো সৎসাহস জীবনে চলার পথে সৎসাহস দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আমাদের চলার পথেও এই সৎসাহস প্রয়োজন আছে হলে অনেক সমস্যা দেখে আমরা যদি পিছিয়ে চলে আসি তাহলে সেই সৎসাহসটা আর থাকলো না সৎসাহস মনোবল বাড়ায় সৎসাহস থাকলে কি হয় আমাদের সব সব কার্যক্রমেও মনোবলও বাড়ায় নির্ভীকতার সঙ্গে প্রতিকূল পরিবেশের মুখোমুখি দাঁড়াতে শেখায় অর্থাৎ কি নির্ভীকতার সঙ্গে প্রতিকূলতার প্রতিকূল পরিবেশে মুখোমুখি দাঁড়াতে শেখায় সবল যখন দুর্বলের ওপর অত্যাচার করে তখন সৎ সাহসী দুর্বলের পক্ষে দাঁড়ায় অর্থাৎ যখনও কোথায় দেখবা যে কোনো একজন দুর্বল লোককে কোনো একজন সবল লোক মানে যার শক্তি বেশি তারা একজন যেমন দুর্বল লোককে সহজেই আক্রমণ করে বা কোনো কিছু করতে পারে তখন যারা তখন যারা এই সৎসাহসী মানুষ তারা কি করে তারা সেই যে দুর্বল লোকটা তার পাশে তাকে দাঁড়ায় এবং তাকে সহযোগিতা করে তখন তার জন্য লড়াইও করেন মহাভারতে আছে বালক অভিমন্যু সৎসাহস দেখিয়েছিলেন মহাভারতে কি আছে বালক অভিমন্য সৎসাহস দেখিয়েছিলেন রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে সৎসাহস দেখানোর বহু দৃষ্টান্ত রয়েছে দেশকে রক্ষার জন্য সৎসাহস দেখিয়েছিলেন জনা প্রবীর বিদুলা প্রমুখ অর্থাৎ এই দেশকে রক্ষা করার জন্য কারা কারা সৎসাহস দেখিয়েছিল তারা হলো কে জনা প্রবীর বিদুলা প্রমুখ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা তৎকালীন পাকিস্তানের এর হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের অস্ত্রবল বেশি ছিল না মুক্তিযোদ্ধাদের কি ছিল না অস্ত্রবল বেশি ছিল না কিন্তু হানাদার বাহিনীদের অস্ত্রবল বেশি ছিল কিন্তু তাদের বুকে ছিল সাহস মুক্তিযোদ্ধাদের কি ছিল অস্ত্র বেশি ছিল না কিন্তু তাদের সাহস ছিল তাই সৎ দেশ প্রেমিকেরও একটি বৈশিষ্ট্য সৎ সাহস ধর্মের অঙ্গ এবং একটি নৈতিক গুণ সাহস কি তাহলে ধর্মের এর একটি অঙ্গ এবং সেটা একটা নৈতিক গুণ তোমাদের এরপরে আছে হলো কি বড় সহিষ্ণুতা আচ্ছা পরমত সহিষ্ণুতা বলতে আমরা বুঝি যে আমরা একটা কি সাধারণ মানুষ মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই নিজস্ব জ্ঞান আছে বুদ্ধি আছে জগৎ জীবন সম্পর্কে নিজস্ব ধারণা আছে নিজস্ব মত আছে আমরা আমার যেমন নিজস্ব মত আছে তেমনি অন্যেরও নিজস্ব মত আছে মানে আমার যেমন নিজস্ব মত আছে তেমনি অন্যেরও নিজস্ব মত আছে কিন্তু সাধারণত আমরা আমাদের নিজ নিজ মতকেই বড় করে দেখি কি করি আমরা যে আমাদের সকলের একটা মতামত আছে কিন্তু সাধারণত আমরা আমাদের নিজ নিজ মতকেই বড় করে দেখি অন্যেরটা কখন আমরা ভাবি না যে সেই একটা ভালো কথা বা ভালো কাজ করেছে অন্যের মতো ওর মতের গুরুত্ব দেই না অন্যের মত উপেক্ষা করি তা আর এর ফলে আমাদের মধ্যে বিরোধ দেখা দেয় বিতর বিরোধ হানাহানি পর্যন্ত গড়ায় অর্থাৎ আমরা যখন কোথাও অনেক মানুষ মিলিত হই তখন অন্য যে কথাগুলো বলে সেই কথাকে আমরা ভালো বলে মেনে নিতে পারি না আমরা নিজেরা যেটা বুঝি এবং নিজেরা যা করি বা যা বলি তাই আমরা মনে করি আমার এটাই ভালো সবচেয়ে বিরোধ হানাহানি পর্যন্ত গড়ায় কিন্তু আমরা যদি অন্যের মতের এর সার বত্তা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে কোনো বিরোধ ঘটে না বররং সকলের মঙ্গল হয় অর্থাৎ আমরা যদি সকলের কথা বিবেচনা করে যে কোনটা ভালো হয় সেই কাছে আমরা সবাই যদি একমত হয়ে তাহলে কোনো বিরোধ থাকে না কোনো দুর্ঘটনাও ঘটে না কোনো সমস্যাও হয় না বরং ভালো হয় এই যে অন্যের মতকে শ্রদ্ধা করা অন্যের প্রতি মতের প্রতি সহনশীল হওয়া একেই বলে পরম সহিষ্ণুতা অর্থাৎ কি বলছে যে আমরা এই যে অন্যের মতকে শ্রদ্ধা করা অর্থাৎ অন্যের যে ধারণাটা দিয়েছে আমরা সেটাকেই ভালো ধারণা বলে মেনে নিয়েছি এই একটা ভালো দিক যে পরম এটাই হলো পরম মত সহিষ্ণুতা পৃথিবীতে অনেক বড় অনেক পথ আছে না পৃথিবীতে অনেক মত অনেক পথ আছে ধর্ম পালনের ক্ষেত্রেও নানা মত ও পথের সৃষ্টি হয়েছে সকল মত ও পথকে সকল ধর্মকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পরমত সহিষ্ণুতা প্রকাশ পায় অর্থাৎ কি সকল পথকে ও সকল ধর্মকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের তাহলেই আমাদের এই পরম সহিষ্ণুতা ফুটে উঠবে প্রকাশ পায় প্রতিষ্ঠিত হয় সম্প্রতি শ্রী আচ্ছা সম্প্রতি এরপরে আমরা যাব পাঠ পরেরটা যে উদারতা মা মানুষকে মহান করে পরোপকার করলে সমাজের মঙ্গল হয় উদারতা ব্যক্তির একটি গুণও আবার পরোপকার করার মনোভাব অন্যদিকে পরোপকার করা উদার ব্যক্তির একটি বৈশিষ্ট্য একটির সঙ্গে আরেকটি জড়িত উদরতা ও পরোপকারের মধ্যে মধ্য দিয়ে ধর্ম পালিত হয় এবং নৈতিকতা অর্জন করা যায় জীবকে সেবা করলে স্বয়ং ঈশ্বরেরই সেবা করা হয় সৎসাহস সবচেয়ে ভালো সাহস দেখানো দুষ্টের দমন ন্যায় বিচার দেহরক্ষা ইত্যাদি ক্ষেত্রে সৎসাহসের প্রয়োজন পরম সহি পরম সহিষ্ণুতা সম্প্রতি ও শান্তি স্থাপনের অন্যতম উপায় পরম সহিষ্ণুতা সমাজকে সুশৃঙ্খল রাখে যখন ওই পরম সহিষ্ণুতার অভাব ঘটে তখন ওই উদ্ভব ঘটে সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার সুতরাং শান্তি সম্প্রীতি ও শৃঙ্খলার ক্ষেত্রে পরম সহিষ্ণুতা বলিষ্ঠ ভূমিকা পালন করে এরপরে কি আছে মাদক সেবনে অনৈতিক কাজ সেবন অনৈতিক কাজ আবার একটি অনৈতিক কাজের কথা বলবো যা থেকে আমাদের বিরত থাকতে হবে তা হল মাদক সেবন মাদক হচ্ছে এমন কিছু জিনিস যা নেশার সৃষ্টি করে যেমন বিড়ি সিগারেট তামাক মদ গাঁজা হেরোইন প্যাথেডিন ফেন্সিডিল ইত্যাদি এছাড়া ঘুমের ওষুধ নামক চেতনা শিথিলকারী ওষুধ কিছু ওষুধও মাদক হিসাবে ব্যবহৃত হয় মাদকের শক্তি কী মাদক শক্তি বলতে বোঝায় মাদক দ্রব্যের উপর নির্ভরশীলতা এবং মাদক গ্রহণের ঐক্য ঐক্যান্তিক আগ্রহ মাদক সেবন ও অনৈতিক কাজ কি মাদক সেবন একটি অনৈতিক কাজ মাদক সেবনে ব্যক্তির দৈহিক মানসিক ও আর্থিক ক্ষতি করে এবং পরিবার ও সমাজের অমঙ্গল ডেকে আনে দৈহিক ক্ষতি মাদক সেবন করলে নানা রকমের রোগ হয় যেমন খাবারে অরুচি বধহজম ও শক্তি নষ্ট হয়ে যাওয়া অপুষ্টি শ্বাসনালীর ক্ষতি স্থায়ী কপ ও কাশি হাঁপানি ফুসফুসের ক্যান্সার প্রভৃতি এছাড়া হৃদরোগে হতে পারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে মানসিক ক্ষতি মাদক সেবনে নেশা হয় শক্ত অবস্থায় বিবেক বুদ্ধি লোভ পায় তখন মাদক মাদকসেবী না করতে পারে এমন কোনো কাজ নেই আর্থিক ক্ষতি মাদক দ্রব্য ক্রয়ের জন্য মাদকাসেবীকে প্রতিদিন প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই অর্থ জোগাড় করতে মাদক মাদকসেবী বা মা বাবা আত্মীয় স্বজনের ওপর চাপ প্রয়োগ করে কখনও কখনও অসুধ উপায় অবলম্বন করে মাদকের জন্য অর্থ সংগ্রহ করে সুতরাং মাদক সেবন একটি অনৈতিক কাজ যা আরও অনেক অনৈতিক কাজে লিপ্ত করে মাদক সেবনে পরিবার ও সমাজের অমঙ্গল হয় পরিবারের শান্তি থাকে না মাদকাসেবী কখন কি করে বসে তার পরিবারের সকল সদস্য উদ্বিগ্ন থাকে সমাজেরও এর প্রভাব পড়ে হিন্দু ধর্ম অনুসারে মাদক সেবন বা নেশা করা মহাপাপ মাদকাসেবী মহাপাপী কেবল তাই নয় মাদকাসেবীরা সঙ্গে 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 সম্পর্ক রাখা বা চলাও মহাপাপ সুতরাং মাদকা শক্তি থেকে আমরা বিরত থাকবই মাদকা শক্তি থেকে বিরত থাকার উপায় হচ্ছে মাদক সেবন মহাপাপ ধর্মীয় এ অনুশাসন মেনে চলা মাদক সেবন অনৈতিক কাজ সুতরাং নৈতিক দিক থেকে আমরা মাদক গ্রহণ করব না মাদক মাদকসেবীর সঙ্গে সম্পর্ক স্থাপন না করা বা সম্পর্ক না রাখা প্রতিজ্ঞা করা মাদককে না বলব নীতি ধর্ম মেনে চলবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এই যে যে শেষে পাঠটা পাঠ পা ই করলাম আমরা যে মাদক সেবন ও অনৈতিক কাজ এখানে অনেক কিছু জানার বিষয় আছে যে মাদকার শক্তি কী মাদক সেবন কি দৈহিক ক্ষতি মানসিক শক্তি কী এবং মাদকা থেকে আর্থিক ক্ষতি কি বিরত থাকার উপায় কী তোমরা এই কাজগুলো একটু বাসায় সুন্দর করে চেষ্টা করবে তোমরা ভালো থাকবে সরকারি নিয়ম মেনে সপ্তাহে স্কুলে আসবে এবং মাস্ক পরিধান করবে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে বারবার হাত ধোবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ